সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন 1427 সালটি কর্কট রাশির জাতক ব্যক্তিদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকা 1427 এখন বাজারে। আমার এই পঞ্জিকাতে পাবেন বাংলাদেশ সময়ের প্রচলিত স্ট্যান্ডার্ড সময় অনুসারে দিনপঞ্জি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সহ সকল ধর্মের পর্বদিন, ব্রত উপবাস, দশবিধ কর্ম, রাষ্ট্রগত বর্ষফল, রাশিফল, লগ্নফল, নক্ষত্রফল, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি গণনা, দ্রব্যমূল্য গণনা সহ বিভিন্ন প্রকার টিপস যা সকল ধর্মাবলম্বীদের কল্যাণ সাধন করবে বলে আমার বিশ্বাস। দর্শকবৃন্দ, একটি মাত্র পঞ্জিকা সংগ্রহ করে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, কর্কট রাশির জাতক ব্যক্তিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা ধৈর্যশীল, সরল প্রকৃতির, ভাবুক, জলীয় ও স্ত্রী রাশি। এই কর্কট রাশির প্রভাবকারী গ্রহ চন্দ্র। শুভ বার হচ্ছে মঙ্গল ও বৃহস্পতিবার, শুভ সংখ্যা 2। শুভ তারিখ প্রতি ইংরেজি মাসে 2, 11, 20 এবং 29। আর শুভ রত্ন সর্বদা মুন স্টোন বা মুক্তা, রক্তপ্রবাল এবং হলুদ পোকরাজ। আর শুভ বর্ণ হচ্ছে সাদা, হলুদ এবং হালকা বেগুনি। সুপ্রিয় ভিউয়ার্স, কর্কট রাশির বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্র মোতাবেক এই কর্কট রাশির বৈশিষ্ট্য বা প্রতীক হচ্ছে কর্কট বা কাঁকড়া। প্রকৃতিগতভাবে এই রাশির বৈশিষ্ট্য অতিরিক্ত ভাবাবেগ ও চাপা স্বভাবের। এটি জলজ রাশি এবং উত্তাল তরঙ্গ রয়েছে কর্কট রাশির জাতক ব্যক্তিদের মধ্যে, কখনো উত্তাল আবার কখনো নিস্তব্ধ। কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র হচ্ছে মনের কারক, তাই মানসিকতার দিক থেকে এই রাশির গুরুত্ব অনেকটা অন্তর্মুখী ভাবাবেগ, চিন্তাশক্তি, অন্তর্দৃষ্টি, অতিরিক্ত কল্পনা ও ভাবপ্রবণ, সেই সঙ্গে অদ্ভুত হেয়ালি এবং খেয়ালি। পরোপকারের দিকে ঝোঁক ও প্রশংসা পেতে সর্বদা আগ্রহী। ভোগ বিলাসের তীক্ষ্ণ দৃষ্টি, অপরকে আপন করে নেবার অদম্য লালসা, সেই সঙ্গে রোমান্সের দিকে প্রবল আকর্ষণ, তাছাড়া স্মৃতিশক্তি ও ধারণা শক্তি সুতীক্ষ্ণ। যে কাজে একবার হাত দেবে তা শেষ না করে কর্কট রাশির জাতক ব্যক্তিরা কখনোই ক্ষান্ত হবে না, এমনকি জীবনযুদ্ধে কখনো পিছপা হবার সম্ভাবনা নেই। গোপনীয়তা রক্ষা করা প্রধান ধর্ম, আধ্যাত্মিক দিকে প্রবল আকর্ষণ, সকল কার্যেই বুদ্ধির নৈপুণ্যতা প্রকাশ করেন, মনের মধ্যে সর্বদা ওঠা পড়া ও নিজের মতকেই প্রাধান্য দেয় বেশি, আনন্দের নেশা অত্যন্ত বেশি, সর্বদা অসংযমী ভাব, হঠাৎ ক্রোধী, কোনটা ভালো কোনটা মন্দ তা সহজে বুঝে উঠতে পারেন না। যে কোনো কাজের পরিকল্পনা, ব্যবসা পরিচালনা, সৈন্যদল গঠনের কাজ ও সংসার গোছানোর কাজে বেশি আগ্রহী। অহংকার প্রবল ইচ্ছে থাকে, যেখানেই থাকুন বা যে লাইনেই থাকুন সেখানেই সবাই যেন কর্কট রাশির জাতক ব্যক্তিদেরকে কর্তা ব্যক্তি বলে ভাবে। প্রেম ভালোবাসার ব্যাপারে বেশি আঘাত পান, সেই জন্য আচার ব্যবহারে প্রায় ভুল করেন, কোনো রকম সমালোচনা সহ্য করেন না, অত্যন্ত সেনাকাঙ্ক্ষী বলে সারা জীবনটাই মনের মানুষ খুঁজতে খুঁজতে কাটাবেন। নব নব পরিকল্পনায় অদম্য উৎসাহ, সর্বদা অস্থিরচেতা এবং অসতর্ক। অপ্রিয় সত্য কথা বলা এই কর্কট রাশির জাতক ব্যক্তিদের মূল অভ্যাস, যে কারণে জীবনে প্রচুর শত্রুর সৃষ্টি হতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আসি এক নজরে কর্কট রাশির জাতক ব্যক্তিদের 1427 সালটি কেমন যাবে। দেখুন, বর্ষারম্ভকালে আপনার রাশির সপ্তমে শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি ও তুঙ্গস্থ মঙ্গলের জ্যোতি এবং দ্বাদশে অবস্থানরত সর্বগ্রাসী গ্রহ রাহু আপনার রাশিতে দৃষ্টিপাতজনিত কারণে কর্কট রাশির জাতক ব্যক্তিদের জন্য 1427 সালটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। গৃহবাড়িতে নিত্য নতুন অশান্তির পরিবেশ বিরাজ, মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন পিছু ছাড়তে চাইবে না। শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক ও গৃহকর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। এছাড়া মনে রাখবেন,
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া, 1427 সালটিতে খাল কেটে কুমির আনা সমান হবে কর্কট রাশি জাত ব্যক্তিদের জন্য। 11ই আষাঢ় পঞ্চম ও কর্মপতি সেনাপতি মঙ্গলের মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পদার্পণ, দুর্যোগের মেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্য উদিত হবে। বিদ্যার্থীদের উচ্চশিক্ষায় এমনকি বিদেশ গমনের স্বপ্নসাত পূরণের দিকে ধাবিত হবে। বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ ও নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে 1427 সালে তরতাজা উন্নতি করে চললেও অর্থ সঞ্চয় করা অনেকাংশে কঠিন হবে। তাছাড়া পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে, এমনকি তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। 13ই মাঘ প্রেমের দেবতা শুক্রাচার্যের মকর রাশিতে উত্তরাষাঢ় নক্ষত্রে পদার্পণ ও পঞ্চগ্রহ যোগ অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা সৃষ্টি করতে পারে। অবশ্য প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি মেলার সম্ভাবনা কিন্তু অমূলক নয়। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবার সম্ভাবনা অমূলক নয়। বাণিজ্যিক সফর লাভদায়ক, এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পথেও হবে। ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। তবে মনে রাখবেন, জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে। 11ই ফাল্গুন সেনাপতি মঙ্গলের বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে সঞ্চার, আপনার ভাগ্যাকাশে নতুন সূর্য উদিত হবে। দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায় ও ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। অবশ্য একাদশস্থ রাহু মঙ্গলের জ্যোতিতে শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে। সেই সাথে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। এত দোষ সত্ত্বেও কর্কট রাশির জাত ব্যক্তিদের 1427 সালে মিতব্যয়ী, সংযমী, পরিশ্রমী, হিসাবী, এমনকি চোখ কান খোলা রেখে অগ্রসর হলে উন্নতি একেবারে মন্দ হবে না। তবে অধিক লৌকিকতা বর্জন করা অপরিহার্য। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আসি শরীর স্বাস্থ্য কেমন থাকবে 1427 সালে কর্কট রাশির জাত ব্যক্তিদের জন্য। বর্ষারম্ভকাল থেকে 18ই কার্তিক পর্যন্ত ষষ্ঠে কেতুর অবস্থান এবং ষষ্ঠপতি বৃহস্পতি পাপযুক্ত থাকায় শরীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকার সম্ভাবনা কম। সেই সঙ্গে দুর্ঘটনাজনিত অস্থিভঙ্গ, অস্ত্রোপচার, পক্ষাঘাতিক বাত, মেরুদণ্ডের রোগ, কার্বাঙ্কল, মস্তিষ্কের গোলযোগ, হাঁপানি, শ্বাসকষ্ট, পুরাতন কৌণিক ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় একাধিকবার হাসপাতালে চক্কর কাটতে হবে। চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেলেও জীবনাবসানের সম্ভাবনা কম। মনে রাখবেন, ষষ্ঠপতি বৃহস্পতি এবং কেতু আপনাকে মারবে না, কিন্তু মরার মতো করে রাখতে পারে। সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ গ্রহণ, যোগব্যায়াম, সময় মতো আহার বিহার ও স্বাস্থ্য সচেতনতায় স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে 1427 সালটিতে। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আসি কর্ম, অর্থভাগ্য এবং ব্যবসা বাণিজ্য ভাগ্য কেমন থাকবে কর্কট রাশির জাত ব্যক্তিদের 1427 সালটিতে। দেখুন, বর্ষারম্ভকালে কর্মপতি মঙ্গল তুঙ্গস্থ ও দেবগুরু বৃহস্পতির জ্যোতি, বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হলেও বছরের সিংহভাগ সময়েই আপনার রাশিতে রাহুর দৃষ্টিপাত। নানাবিধ কারণে বেকারদের কর্মপ্রাপ্তি, বিদেশ গমনের সুদের বিদেশ গমন, অংশীদারি ব্যবসায় বিনিয়োগ, না বুঝে চুক্তি সম্পাদন, লটারি ফাটকা, জোয়ারের শেয়ার প্রভৃতিতে বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়ায় ঋণের চাপ বাড়তে পারে, যার ফলে দুঃখার্ণবে পতিত হয়ে পলাতক জীবনযাপন, বিদেশ গমন, এমনকি জীবনের ঝুঁকি নেওয়ার প্রবণতা আসতে পারে 1427 সালটিতে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা আপনার প্রতি যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আসি দাম্পত্য সুখ শান্তি এবং আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে 1427 সালে। প্রায় সমগ্র বছরটাই সপ্তমপতি শনি মহারাজ সপ্তমে স্বক্ষেত্রগত থাকায় বিবাহযোগ্যদের বিবাহ ও প্রেমী যুগলের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন যেমন করাবে, তেমনি বিবাহে আকস্মিক বাধায় বিবাহ পণ্ড ও প্রেমী যুগলের দণ্ডিত হওয়ার সম্ভাবনাও অমূলক নয়। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দেওয়া সমীচীন হবে। 13ই পৌষ পঞ্চমপতি মঙ্গলের মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে পদার্পণ, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ খুলবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। পিতা মাতা, ভ্রাতা ভগ্নী, আত্মীয় পরিজনদের কাছ
কাছ থেকে এবছর পরিপূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। গৃহবাড়িতে একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোটা পরিবারে একটা প্রীতির বন্ধন রচিত হবে 1427 সালটিতে কর্কট রাশির জাত ব্যক্তিদের জীবনে। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আসি বিদ্যা শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভাগ্য কেমন থাকবে 1427 সালে। দেখুন, পঞ্চমপতি দেবসেনাপতি মঙ্গলের শুভ প্রভাবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এমনকি বিদেশ গমনের স্বপ্ন সাধ পূরণ হবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা 1427 সালটিতে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। তবে মনে রাখবেন, রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে পরিশ্রমী, কৌশলী ও অধ্যবসায়ী হলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পড়তে সক্ষম হবেন। এমনকি বেকারদের চাকুরির পরীক্ষায় জয়লাভের সম্ভাবনা এই বছরটিতে অমূলক নয়। সুপ্রিয় দর্শক, এবার আসি প্রেম, প্রীতি ও বন্ধু মিত্র ভাগ্য কেমন থাকবে 1427 সালে। দেখুন, চতুর্থ এবং একাদশপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ শুভ ফল প্রদান করবে। এমনকি এবছরে রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে আপনাকে ছায়া দিয়ে বাঁচাবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন থেকে প্রাপ্ত সহযোগিতা আপনার জীবনে স্বপ্ন পূরণে সহায়ক হবে। 30শে কার্তিক প্রেমের দেবতা শুক্রাচার্যের তুলা রাশিতে চিত্রা নক্ষত্রের সঞ্চার। দাম্পত্য জীবনে ঘোরতর অসন্তোষ শুরু হলেও জীবনসাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। তাছাড়া দীর্ঘদিনের হারানো বন্ধুর সাথে সাক্ষাৎ, এমনকি নতুন বন্ধুত্ব সারা জীবনের পথেও হবে। তবে মনে রাখবেন, শনির কুপ্রভাব অতি ভালোবাসা প্রেম অভিমানে পর্যবসিত হয়ে আত্মহত্যার দিকে ধাবিত করতে পারে আপনাদের মন মানসিকতাকে। সুপ্রিয় দর্শক, এবার আসি যানবাহন ও অর্থ ব্যয় কেমন ঘটবে 1427 সালে। যানবাহন লাভ শুভ নয়, পুরাতন বাহন বদলের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। সপ্তমস্থ শনি ও রাহুর কুপ্রভাবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, এমনকি প্রিয়জনের জীবনহানির সম্ভাবনা অমূলক নয়। তাছাড়া কর্ম, ব্যবসা, বিদেশ ভ্রমণ, মামলা মোকদ্দমায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয় 1427 সালটিতে। যানবাহন, গৃহবাড়ি, ইলেকট্রনিক সামগ্রী মেরামতে শ্রম অর্থ ব্যয়ের মাত্রা এই সালটিতে লাগামহীনভাবে বৃদ্ধি পাবে, যার ফলে ঋণের চাপ বাড়বে বই কি, কমার সম্ভাবনা কিন্তু খুবই কম। সুপ্রিয় দর্শক, এবার আসি অশুভ ঘটনা ও ঋণগ্রস্ততা 1427 সালটিতে। বিশেষ করে কর্কট রাশির জাত ব্যক্তিরা 1427 সালে আগুন, বিদ্যুৎ থেকে সাবধান থাকুন। সেই সঙ্গে দুর্ঘটনাজনিত অঙ্গ প্রত্যঙ্গ হানি হওয়ার সম্ভাবনা অমূলক নয়। পরিবারের কোনো প্রাণপ্রিয় ব্যক্তিত্বের জীবনাবসানে জনিত শোক দুঃখের অশ্রুজলও ঝরতে পারে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করে ডুবে যেতে পারেন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। 11ই পৌষ মঙ্গলের বৃষরাশিতে কৃত্তিকা নক্ষত্রে পদার্পণ ও রাহুর জ্যোতি সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। এবার আসি ভ্রমণ ও যাত্রা কেমন হবে 1427 সালে। বিশেষ করে উচ্চশিক্ষা, বৃত্তিপ্রাপ্তি, কর্ম, ব্যবসা, বাণিজ্য ও ধর্মীয় সফরজনিত কারণে 1427 সালে বিদেশ গমনের সম্ভাবনা প্রবল। এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এ বছরটিতে আপনাকে ভিড় ভাড়, মিছিল, মিটিং, তীব্র গতির বাহন বর্জনের সাথে ভ্রমণকালীন অপরিচিত কারো দেওয়া কিছু খাওয়া থেকে বিরত থাকুন, নচেত আজীবন এর মাশুল দিতে হতে পারে। মনে রাখবেন, সঙ্গ দোষে অভাব আসে, তাই তো ভ্রমণের সঙ্গী নির্বাচনে সর্বদা সতর্ক থাকার সমীচীন হবে কর্কট রাশির জাত ব্যক্তিদের 1427 সালটিতে। সুপ্রিয় দর্শক, এবার আসি কর্কট রাশির জাত ব্যক্তিরা 1427 সালের অশুভ ফল প্রশমনের জন্য কি করবেন। বিশেষ করে মুক্তা এবং ক্যাটসাই রত্ন ধারণ করবেন। যদি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, ক্ষীরিকা, অশ্বগন্ধার মূল, অভাবে রৌপ্য ও স্বর্ণ ধারণ অথবা চন্দ্র ও কেতুর স্তবাদি পাঠ করা প্রশস্ত। সেই সঙ্গে সাদা ঘিয়ে সোনালী স্কাই রঙের পোশাকাদি ও আসবাবপত্র অধিক ব্যবহার এবং 4 ও 8 সংখ্যা আপনাদের সকল কাজে বর্জন করা সমীচীন হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং কর্কট রাশির জাত ব্যক্তিদের 1427 সালের আমার দেওয়া প্রেডিকশনের সঙ্গে আপনাদের জীবনী মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই কামনায়।